স্বাস্থ্য ভালো রাখতে কলার পুষ্টিগুণ সম্পর্কে সবাই জানেন। অন্ত্রের সুস্থতায় এর গুরুত্ব অনেক। তবে নিয়মিত কলা খাওয়া দেহে আরও নানাবিধ উপকার করে, যা অনেকেরই অজানা। আজকে আমরা জানব কলায় কি কি উপকারিতা পাওয়া যায়। ত্বকের উন্নতি। যুক্তরাষ্ট্রের পুষ্টিবিদ এবং দা ক্যান্ডিরা বইয়ের লেখক লিসা রিচার্ড eatthis.com এ প্রকাশিত প্রতিবেদনে বলেন, একটি মাঝারি আকারের কলাতে দৈনিক চাহিদার 13% ম্যাঙ্গানিজ থাকে, যা খাবারের আকারের তুলনায় যথেষ্ট। তার মতে ম্যাঙ্গানিজ গ্রহণ করা ত্বক উন্নত করতে সাহায্য করে। ম্যাঙ্গানিজ কোলাজেন তৈরিতে গুরুত্বপূর্ণ অংশ নেয়, যা তারুণ্য ধরে রাখে এবং উন্মুক্ত রেডিক্যাল থেকে হওয়া ত্বকের ক্ষতি ও বলিরেখা দূর করতে সাহায্য করে। মলাশয়ের সুস্থতা। নিউ ইয়র্কের পুষ্টি পরামর্শক ও সুস্থতা বিষয়ক ওয়েবসাইট দ্য আনউইন্ডার এর ব্যবস্থাপনা সম্পাদক জন ফক্স 2017 সালের একটি পুষ্টি গবেষণার কথা ইঙ্গিত করেন, কলায় প্রতিরোধী শ্বেতসার বলে কিছু আছে। সাধারণত শ্বেতসার শুনতে নেতিবাচক মনে হয়, তাই অনেকেই এড়িয়ে চলেন, কিন্তু এটা প্রকৃতপক্ষে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড উৎপাদনে সহায়তা করে বলে মনে করেন তিনি। মলাশয়ের সুস্থতায় এই শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, পেশির টান পড়া কমায়। জন ফক্স বলেন, কলাতে আছে ইলেকট্রোলাইট, যা দেহকে আর্দ্র রাখে, দেহকে খনিজের ভারসাম্য বজায় রাখতে ও পেশির টান পড়া কমাতে কলা খাওয়া উপকারী। লবণের ভারসাম্য বজায় রাখে। কলা পটাশিয়ামের ভালো উৎস, যা সোডিয়ামের নেতিবাচক প্রভাবগুলোর বিরুদ্ধে কাজ করতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান হিসেবে কাজ করে। তিনি আরও বলেন, ভালো মাত্রায় পটাশিয়াম খাবার তালিকায় যোগ করা হৃদস্বাস্থ্য ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে, ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। যুক্তরাষ্ট্রের কলোরাডোর পুষ্টিবিদ ম্যারি রিডচের মতে, অন্যান্য ফলের তুলনায় কলাতে চিনি ও ক্যালোরির পরিমাণ বেশি বলে খ্যাতি রয়েছে, তবে এতে পর্যাপ্ত আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় তা ওজন কমাতেও সহায়ক। দুই বেলার খাবারের মাঝে হালকা নাস্তা হিসেবে কলা খাওয়া উপকারী বলে মনে করেন তিনি। যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য।